22 জন এরকম স্টুডেন্ট যারা তারা এখানে ফোরসিল তারা চাকরি পাইছে বিকজ আমি অফলাইন ক্লাসে যতটুকু এফোর্ট দিয়ে পড়াই অনলাইন ক্লাসেও সেম এফোর্টস দিয়েই পড়াই কোচিং করো যেখান থেকে চাকরি পাবে এখান থেকে জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেবরায় এন্ড ফেসবুক পেজ করিম স্টুডেন্ট আপনি শার্পনারের একটা ভিডিও দেখছিলেন আজকে থেকে 2-3 মাস আগে করছিলাম এবং তার একটা ট্যাগলাইন আছিল কোচিং করো যেখান থেকে চাকরি পাবে এখান থেকে তো তার এই এই যে ট্যাগলাইনটার সত্যি সত্যি মানে একটা মিনিং আছে তো আমি বর্তমানে আছি কি শার্পনার ইনস্টিটিউট এখানের মধ্যে চাকরি সব ধরনের কোচিং হয় ব্যাংকের চাকরি তারপরে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের চাকরি মানে সব ধরনের চাকরির কোচিং হয় এবং তারা এখানে আইসি হসপিটাল রোড এসে পালকি বিবাহ ভবন যে এই ভবনের সামনে এসে তার অ্যাড্রেস তো আজকে আবার মুখ্য উদ্দেশ্যটা কি আজকে থেকে কয়েক মাস আগে যখন তারা এখানে আমি ভিডিও করছিলাম আর ভিডিওর মধ্যে আপনি দেখছিলেন তারা এখানে কত স্টুডেন্টরা চাকরি পাইছে তারা এখানে পড়িয়া যার কারণেই আর কি লাইনটা কোচিং করো যেখান থেকে চাকরি পাবে এখান থেকে এবং আমি একটু দেখাই দিই আপনারা এই সাইডে লাস্ট ভিডিওর মধ্যে দেখছিলাম এই যে ফটোগুলো এরা কিন্তু সবাই চাকরি পাইছে আমি কিন্তু আবার আপনার কাছে আইয়া দেখাইলাম আজকে আবার মুখ্য উদ্দেশ্যটা কি লাস্ট যখন আমরা ভিডিও করছিলাম ভিডিওর মধ্যে তো তারা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমারও তো নাম্বার আছেই তো অনেক জায়গা থেকে বুঝলে ফোন করছেন তারা যেহেতু তারা এখানে সব অফলাইন ক্লাসের প্রাবধান আছে আর কি অনলাইন ক্লাসের প্রাবধান নাই তো ভিডিও দেখে সবাই তারা রিকোয়েস্ট করছিল যে দাদা যদি অনলাইন ক্লাস এরকম হইতো তখন করিময় ঝাইলাখান্দি হতো কাছাড় ডিস্ট্রিক্টের ইন্টেরিয়র প্রেসে যারা আছে তারা অনলাইনেও তারা এই কোচিংয়ের ফেসিলিটিটা পাইতো যদি অনলাইন থাকতো কিন্তু আগে যেহেতু অনলাইন আসেন না গতিকে এটা সম্ভব হয়েছিল না তো তখন তারা রিসেন্টলি অনলাইন ক্লাসের তারা চিন্তাধারা করছেন এবং কিছুদিনের মধ্যে অনলাইন ক্লাস শুরু হয় এবং এটার ব্যাপারে বিস্তারিত জানাইতে আর কি আমার ভিউয়ার স্যারে তারা তার কাছে আমরা এখানে আইসি এবং আদিত্য এবং শিবরাজ আছে তার কাছে যখন যাইমু এই যে সামনারের দুজন ফাউন্ডার তার কাছ থেকে বিস্তারিত আমরা জানি তো চলুন আমি ভিডিও শুরু করি এবং আমরা জানি কী হয়েছে এবং আমি আমি একটা জিনিস কই দিই লাস্ট যে থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডের যে পরীক্ষা হয়েছে তো এই লাস্ট থার্ড গ্রেডের ফোর্থ গ্রেডের পরীক্ষার ফলে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এই অ্যাপয়েন্টমেন্টের লগে তো টেটরও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তো তারা এখানে 22 জন এরকম স্টুডেন্ট যারা তারা এখানে ফোরসিল তারা চাকরি পাইছে জাস্ট ইমাজিন করে একটা ইনস্টিটিউট থেকে 22 জনে চাকরি পাইছে তো এখানে আমি আর তারার ব্যাপারে আর বিস্তারিত কিতা করতাম এই যে 22 জন এই যে সাকসেসফুল রেশিও যেটা এটাই হয় যে তারা এখানে কোচিংটা কী ধরনের তো চলো আমি ভিডিও শুরু করি তার কাছে আমরা যাই এবং বিস্তারিত জানি লাস্ট ভিডিওর মধ্যে দেখছিলা এই সব এই যে মানে ফটোগুলো যারার ফটো আছে এখানেই ফটো আছে এখানেও আছে তারপরে এদিকেও আছে এরা কিন্তু সবাই চাকরি পাইছে এবং মানে মানে কিতা কইতাম যেই চাকরি নাই যেমন সুস্মিতা বিশ্বাস দেখুন তাই রে তাই পাইছে গিয়া SBI জুনিয়র অ্যাসোসিয়েট এখানে RRB অফিসার হয়েছে আমরা করিমগঞ্জের ছেলে তারপরে এখানে দেখুন জুনিয়র অ্যাসোসিয়েট স্টেট ব্যাংক মধুমিতা তো জানোই না আপনারা করিমগঞ্জ হেলথ ডিপার্টমেন্টে পাইছে এবং এখানে আরও দেখুন ডিপার্টমেন্ট অফ ইরিগেশনও পাইছে তারপরে এই যে ছেলেটা এই ছেলেটা হচ্ছে গিয়া নেহেরু যুবকেন্দ্রর পোস্টে পাইছে তো এটা খালি থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের আমি কথা কইলাম না সবগুলা মানে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকগুলো পরীক্ষার মধ্যে কিন্তু অনেকজন এখানেই কোচিং করিয়া তারা কিন্তু চাকরি পাইছে চলো এখন আমরা শিবরাজ এবং রাহুলের কাছে যাই গিয়ে এবং আমরা বিস্তারিত জানি নাই তো থ্যাংক ইউ আজকে আবার আমার ইনভাইট করার লাগে নমস্কার ওকে তো প্রথমে আমি এটা জিজ্ঞেস লাস্ট যে ভিডিও করছিলাম কীরকম রেসপন্স আইছিল আপনার লিগে তো থ্যাংক ইউ জানাইতে চাই আমরা অনেক ভালো রেসপন্স আছে স্পেশালি করিমগঞ্জ হাইলাকান্দির ভিতর ভিতর থেকে এত গ্রামের ভিতর ভিতর থেকে স্টুডেন্টসরা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে যারা আপনি যদি না থাকতা বা ওইটা যদি ভিডিও যদি না হইতো হয়তো আমরা আমাদের রিচ তাদের অবধি পৌঁছাইতো না তো ওইটার লিগে উই আর রিয়েলি গ্রেটফুল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড যারা স্টুডেন্টসরা ওইটা দেখে রেসপন্স করছো তাদেরও আমরা ধন্যবাদ জানাই আজকে আমরা ভিউয়ার্স তাহলে কি মানে কিতার ব্যাপারে তোমরা কইবা আমরা এটার ব্যাপারে কইতাম যে যেরকম দাদাই কইছেন যে আপনার ভিডিও দেখে আমরা অ্যানোনিমাস একটা রেসপন্স পাইছি সো অনেক গ্রামে গঞ্জের থেকে স্টুডেন্টসরা আমরা কন্ট্যাক্ট করছে অনেক স্টুডেন্টসরা আমরা এখানে আইয়া এখন অফলাইন ক্লাসেস চলে কিন্তু অনেক স্টুডেন্টসরা এরকমও আছে একদম ভিতর ভিতর থেকে যে যারা আইয়া এখানে ট্রাভেলিং করিয়া ক্লাসেস করতে পারতো না বা এখানে আইয়া থাকিয়া রুম ভাড়া দিয়া ক্লাসেস করতে পারতো না তো তারার লিগে একটা ভালো খবর হইল গিয়া যে আমরা অনলাইন ক্লাসও স্টার্ট করলাম আর অনলাইন ক্লাসের ডেট হইব 14th of June মানে আগামী বুধবার থেকে আর ভাইয়ের কথার সাথে এটা অ্যাড করলাম ওই রকমও অনেক স্টুডেন্টসরা থেকে আমরা রিকোয়েস্ট পাইছি যারা ধরো কোনো প্রফেশনে অলরেডি আসে কিছু একটা কাজ করে বা দিনের বেলা সময় দিতে পারেন না বা আয়া ক্লাস করতে পারতো না তো নট জাস্ট ফর পিপল যারা অনেক গ্রামে গঞ্জে আছে বা ওয়ার্কিং পিপলরা যারা আছে কারণ এডিআরির তো অনেক এইচ অবধি দেওয়া যায় H40 অবধি দেওয়া যায় পরীক্ষা তো অনেক স্টুডেন্টসরা আছে অনেক মানে যারা এপিআর করবো এরকম ক্যান্ডিডেটরা আছে যারা অলরেডি এঙ্গেজড কিছুতে কিন্তু তারা এটার জন্য আবার ভালো করে প্রিপেয়ার করে পরীক্ষা দিতে চায় আমরা তাদের লেগেও এইটা ফেসিলিটিটা করে দিতেছি যে অনলাইন ক্লাস করতে পারবো দ্য ব্যাচ উইল বি 2 মাসের ব্যাচ হবো এটা 2 মাসের মধ্যে ক্লাসেস আপনার সপ্তাহে 3 দিন থেকে 4 দিন থাকবো
প্রত্যেক মানে আমাদের আইডিয়াগুলোকে প্রত্যেকটা উইকে প্রত্যেকটা সপ্তাহতেই অ্যারাউন্ড 8-9 ঘন্টার কন্টেন্ট আপলোড করব, প্লাস পিডিএফস তো আসে, অজস্র জিকের কোয়েশ্চেন্স, ইংলিশের, রিজনিং এর, ম্যাথস এর কোয়েশ্চেন্স, এগুলো ইন দ্য ফর্ম অফ পিডিএফস তাদের কাছে যাবো গিয়ে তারা ওইখান থেকে পড়তে পারবো। কোনো রকমের ডাউট যদি মানে হয়, আমরা ক্লাস তো অল্দ লাইভ ক্লাস নেবো, এরকম না যে আমরা রেকর্ডেড ক্লাস কিছু একটা আপলোড করে দিলাম, আমরা লাইভ পড়াইমু, যেরকম আমরা ক্লাসরুমে পড়াই সিমিলারলি আমরা লাইভ পড়াইমু, তারা ঘরে বয়ে ওই অ্যাটমসফিয়ারটা ওই এনভায়রনমেন্টে ক্রিয়েট করা যাবো, আমরা লাইভ ক্লাস করবো, তারা তাদের ভয়েস অডিও অন করিয়া তারা আমরা সাইমিলটেনিয়াসলি কোয়েশ্চেনও করতে পারবো, কোনো জিনিস যদি মিস হয়ে গেছে তারা টাইপ করে কোয়েশ্চেন শিখাইতে পারবো, তারা ভয়েস নোট পাঠাও কোয়েশ্চেনটা করতে পারবো, আমরা সঙ্গে সঙ্গে আনসারও করতে পারবো, বা তারপরেও যদি কোনো স্টুডেন্টের ক্লাসটা মিস হয়ে যায়, ধরো লাইভ ক্লাসটা ধরতে পারলো না বিকজ কোনো কিছুতে এঙ্গেজড আছে, ওই ক্লাসটা আমাদের ওই পোর্টালে যারা অ্যাডমিটেড স্টুডেন্টস থাকবো তাদের আমরা পোর্টালে রেজিস্টার করবো, লাইভ ক্লাস তো তারা করতেই পারবো, তা সত্ত্বেও যদি কেউ যদি লাইভ ক্লাসটা মিস হয়ে যায় কোনো কারণে, আমরা 24 ঘন্টার জন্য ওই ক্লাসটা ওই একটা পোর্টালে আমাদের যে পোর্টালটা আমরা ক্রিয়েট করবো, যে স্টুডেন্টটা ওইখানে মানে যার রেজিস্ট্রেশনটা ওইখানে থাকবো ওরা 24 ঘন্টা অবধি ওই ক্লাসটা ডাউনলোড করে আবার দেখতে পারবো, তো ওইটাই আমরা ফেসিলিটিটা ক্রিয়েট করে দিতেছি আর কি। ডিফারেন্সটা আমরা কিটা থাকবো মানে অফলাইন ক্লাসে যেরকম হইব সেমি ক্লাসটা মানে ওই অফলাইন ক্লাসে যেভাবে বুঝানি হইব অনলাইনেও সেইভাবে বুঝানি, অনলাইনে সেইভাবে বুঝানি। ওকে, এখন দেখুন একটা তো ডিফারেন্স আছে, যেরকম অফলাইনে তারা আমরা একদম চক্ষুষ দেখবো, আমরাও তারা দেখবো, তো একটা ডিফারেন্স আছে, এখন এই ডিফারেন্সটা মানে এটার লেগে বিকজ তারারও প্রবলেমস আছে, নয়তো তারা দূরের থেকে বা রাত্রে মানে সকাল 8-8 জব করে তো তারা পারতো না, তো কয়েকদিন আগে দুইটা স্টুডেন্ট আইসিল তারা 8-8 জব, তো তারা পারতো না অফলাইন ক্লাস করতে, তো তারা আপনারা কইছে যে আর কেমনে অন্য সময় ক্লাস হয়নি, তো এখন তারা অনলাইনেও খুব একটা তারা চান না করতে, তো আমি তারা বুঝাইলাম জিনিসটা, তারা কইছে আমরা অনলাইন ক্লাস আগেও করছি, তো আমি কইছি যে আমরা অনলাইন ক্লাস একদম আলাদা, তোমরা করিয়া দেখো, কেনে কি তোমরা আগে যে ব্র্যান্ড থেকে বা যে অর্গানাইজেশন থেকে অনলাইন ক্লাস করছো ওইখানে তোমরা খালি অনলাইন সাপোর্ট পাইছো, এখানে তোমরা অনলাইন সাপোর্ট পাইবা, আর তোমরা উইকেন্ডসে যখনই ফ্রি আসো তোমরা অফলাইন ইনস্টিটিউটে ভিজিট করিয়া ডাউট ক্লিয়ার করতে পারবা, তো এখানে বহুত ওয়ে বেনিফিট হবে, এটা বহুত ইম্পর্টেন্ট, একটা স্টুডেন্ট ক্লাস করবো ডাউট তো ক্রিয়েট হইবই, সারা সপ্তাহ ডাউটটা জমা নিল আমাদের ফোন করে আয় গেল, আমরা টাইম দিয়ে দেবো ইনস্টিটিউটে গিয়ে ডাউটটা ক্লিয়ার করে নিল। লাস্ট ভিডিওর মধ্যে যখন আমরা জানছিলাম যে থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড টোটাল 8 জন চাকরি পাইছে, তো এটা 8 জনই নিলাম পারছে অনেক বেশি, কারণ তুমি আমরা ভিডিওটা তো চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিওটা করে নিছিলাম, তারপরে অনেক স্টুডেন্টস তারা জানাইলো পরে দিয়া জানাইলো যে স্যার, কারণ আমরা 5 বছর থেকে পড়েছি, অনেক স্টুডেন্টের সাথে আমাদের এখন আর মানে কন্ট্যাক্টে নাই আমরা, তারাও মানে ইয়ে করছে কারণ তারা ব্যাংকের লিগা, কেউ কেউ স্টুডেন্ট এরকম আছে যারা ব্যাংকের শেষে লিগা প্রিপারেশন করছিল, তো তারা জানাইতে একটু ইয়ে করতেছে, হেজিটেট করছে, স্যার আমরা তো ব্যাংকে পাইছি না, এই আসাম স্টেট গভর্নমেন্টে পাইছি, তো আপনাদের স্বপ্ন আসলো যে আমরা ব্যাংকে পাই, আমরা বুঝলাম তোমরা এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাদের ব্যাংকের জার্নিও তো শেষ হয়েছে না, ইটস জাস্ট দ্য বিগিনিং, তুমি এটার থেকে শুরু করছো, তুমি পড়তে থাকো, তোমার যেটা আরো তোমার যেটা এক্সপেকটেশন আছে হয়তো ওইটা তুমি অ্যাচিভ করবে একদিন না একদিন, তো নাম্বারটা এখন অনেকটাই বাড়ছে। অনলাইন ক্লাসের আপনার ফিস কিরকম থাকবো? যেরকম আপনারা জানেন যে অফলাইন ক্লাসের ফিস আমরা 8000 রাখছি, সো অনলাইন ক্লাস যেহেতু আমরা মিনিমাল ফিস রাখছি এক্স্যাক্টলি হাফ অফ দ্যাট 4000 রুপিস, এর মানে কি তো লাগে 50% অফ কিতা লাগে ক্লাসে সেট টু কিতা একটু কম বুঝানি জানি না না এই জিনিসটা আমি একটু কই দিই কি হয়, আমরা যখন অফলাইন ক্লাস করি আমাদের ক্লাসরুম এঙ্গেজ থাকে, আমাদের ক্লাসরুমে 4-5 ফ্যান চলতেছে, সব ডেস্ক বেঞ্চ এঙ্গেজ থাকে, আমরা তখন যখন এরিয়ারই ক্লাস করাই আমরা ব্যাংকের ক্লাস নিতে পারি না, তখন ওইগুলো সব কিছু আমাদের মানে কম্পেনসেট করার লেগে বিকজ আমাদের ব্যাংকের কোর্স এসে 6 মান্থস কোর্স, আমি এটাও জানাই দিই ভিউয়ারে যারা তো সবাই তো এরিয়ারের জন্য পড়ে না, ব্যাংকের শেষের লিগেও তো পড়ে স্টুডেন্টরা, ওইটা 6 মান্থস কোর্স, লং টার্ম প্রসেস, তো ওইটার আমাদের স্টুডেন্ট ওই সময় আমরা ওই স্টুডেন্টগুলো নিতে পারলাম না, ওই তার জায়গায় আমরা এরিয়ারই স্টুডেন্টসকে নিলাম, তো ওইটারে কম্পেনসেট করতে গিয়া আমরা অনলাইনে কি করছি, আমাদের অনলাইনে না ফ্যান চলতে লাগে, না 5-6 ফ্যান অকুপাইড থাকে, না ডেস্ক বেঞ্চ অকুপাইড থাকে, প্লাস ক্লাসরুমের একটা ক্যাপাসিটি আছে, আমাদের ক্লাসরুম 35 স্টুডেন্টস ম্যাক্সিমাম হোল্ড করতে পারে, অনলাইনে যদি 100 জনের রেজিস্টার করে যে যার ঘর থেকে পড়বো আমাদের ওইখানে রেকর্ডিং কোনো খরচা নেই, আমরা এখান থেকে আমাদের জিনিসটা আপলোড করবো, আমরা লাইভ ক্লাসটা নিয়ে যাবো, তো ওইটার লিগে মানে আমরা অনলাইনে পড়তে যেহেতু এরকমও স্টুডেন্টস আছে যারা খুব গ্রামে গঞ্জের থেকে আসে, তারা যেন এফোর্ড করতে পারে, নাম্বার ওয়ান আমাদের এই থটটা আসলো যেন সবাই এফোর্ড করতে পারে, নাম্বার টু যেন আমাদের উপরেও লোড পড়লো না তাদের উপরেও লোড পড়লো না, ওইরকম একটা প্রাইস পয়েন্টে আয় আমরা 4000 রুপিস রাখছি ফর 2 মান্থস, সেটাও সপ্তাহে 3-4 দিন মিনিমাম ক্লাস হইব। তো দাদা যেমন মানে ফিজের ব্যাপারটা কইলো, ওইটার লগে আমি আরো দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করতে চাই, আমরা বারবার কইলাম যে অনলাইন ক্লাস বাট অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা একটা হাইব্রিড ক্লাস, বিকজ আমরা অনলাইন ক্লাসেস করাইলাম কিন্তু ইনস্টিটিউটে আইয়া টিচারের লগে মানে দেখা সাক্ষাৎ করিয়া স্টুডেন্টসরা ডাউট ক্লিয়ার করতে পারে, এটা ফার্স্ট পয়েন্ট হাইব্রিড ক্লাস, আর সেকেন্ড পয়েন্ট হইল গিয়া যে প্রাইস পয়েন্টের লগে আমরা এফর্টস এর কোনো এখানে তালমিল নাই,
বিকজ আমি অফলাইন ক্লাসে যতটুকু এফোর্ট দিয়ে পড়াইমু, 3 ঘন্টা পড়াইমু, 1.5 ঘন্টা পড়াইমু, তো আমি অনলাইন ক্লাসে সেম এফোর্টস দিয়েই পড়াই। সো ওইটাই আর কি দাদা যেটা কইছে যে ফিজের ওই এক্সপ্লেনেশনটা ওইটাই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, কেউ যদি মক টেস্টটা দিতে চায় মাসে একবার দুইবার তো যদি আইতে পারে ইনস্টিটিউটে, যদি কেউ চায় যদি আইতে চায় বা আইতে পারে, ওরা যে এরিয়ার লিগে যেটা মক টেস্টটা দিব যেটা আমরা আমাদের ইনস্টিটিউট থেকে যেটা অর্গানাইজ করুন, সেটা কিন্তু এখানে আয়া পুরো সেই এনভায়রনমেন্টে অন্য স্টুডেন্টসদের সাথে বইয়া ওএমআর সেটা যেরকম এক্স্যাক্টলি পরীক্ষাটা হইব, তারা কিন্তু ইনস্টিটিউটে আয়া অফলাইন, যেটা হাইব্রিড মোডে ভাই বললো, অফলাইনই ওরকম করে তারা এখানে মক টেস্টটা দিতে পারবে। কেন কি স্টেট গভর্নমেন্টের এক্সামস তো অফলাইনই হয়, ওএমআর আমরা মার্ক করতে লাগে, এটা ব্যাংকিং এসএসসির মতন না যে কম্পিউটারাইজড অনলাইন হয়ে যায়। তো আমরা টেস্টটা চাইলাম যে যতটুকু পারি স্টুডেন্টসের মানে যাতে প্রবলেম না হয় তারা আমরা ডাকাইমু, ডাকাই আনে এখানে বয়া এক্সামটা দিই, ক্লাস সে যতটুকু করিলাম কিন্তু মক টেস্টটা যাতে সে দেয়। হ্যাঁ ওকে, আমরা এক্সপেক্ট করলাম যেটা এই ভিডিওর থ্রুতে যা তোমাদের ডাউটস আসল, কনফিউশনস আসল, অনেক স্টুডেন্টসরা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল অনলাইন ক্লাস নিয়ে, তো এটা ক্লিয়ার হয়েছে হইব। অ্যান্ড তারপরেও যদি কোনো রকমের ডাউট থাকে যে ক্লাসেসগুলো কীরকম হইব না হইব, তোমরা নাম্বার তো দেওয়াই আছে স্ক্রিনে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা পুরো প্রসেসটা বুঝাই দিব কেমনে হইব। আমরা 1080p মানে হাইয়েস্ট রেজলিউশনে আমরা ক্লাসটা রেন্ডার করবো, তোমরা ওইরকম হইব না যে তুমি 2 দেখতে গিয়ে এখানে আচ্ছা আচ্ছা 2 দেখতেছো, এরকম কিছু হইব না, একদম হাইয়েস্ট রেজলিউশনে তুমি এটা ক্লাসটা দেখতে পারবে, কোনো রকমের স্ক্রিন ফাটবো না বা কিছু হইব না। অ্যান্ড ভয়েস একদম ক্লিয়ার থাকবো আমাদের কাছে, মানে স্টেট অফ দি আর্ট যা ইনস্ট্রুমেন্টস বা যা কম্পিউটারাইজড জিনিসের দরকার আছে সব কিছু আমাদের কাছে আছে অনলাইন ক্লাস নেওয়ার জন্য, ওইটা আমরা দিয়েই প্রসেসটা আগে করতেছি, এরকম না যে কিছু একটা দিয়ে শুরু করে দিচ্ছি, এরকম না, একদম মানে সব কিছু যেন একদম মানে স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে পারি ওইরকম করে আমরা ক্লাসটা নিব, তো তোমরা ডেফিনেটলি বেনিফিটেড হইবে, ওইটাই আমরা আশা রাখতেছি। আমার জয়েন করো, অ্যান্ড যেরকম দাদা আগে কইছিল কোচিং করো যেখান থেকে চাকরি পাবে এখান থেকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনারা দেখছেন আমি আবারও কইলাম চাকরি কোচিং করো যেখান থেকে চাকরি পাবে এখান থেকে, সাপনার ইনস্টিটিউট। আপনার মনে যদি কোনো ধরনের কনফিউশন থাকে আপনার স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা, আর যেহেতু তারা এই অনলাইন ফ্যাসিলিটি শুরু করছে আপনারা লাগে যারা ইন্টারভিউ প্লেসে আসুন এবং যারা অনলাইন ক্লাস করতে পারত না তারা লাগে এই ফ্যাসিলিটি, তো আপনারা এই চান্সেস কিন্তু এই চান্সটা কিন্তু মিস করবা না, স্ক্রিনে দেওয়া নাম্বারে আর দেরি না করিয়া যোগাযোগ করুন। ভিডিও এখানেই শেষ করতাম, থ্যাংক ইউ, জয় হিন্দ।